যারা মদিনা শরীফে যাচ্ছে, অনেকেই যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, অন্তরের মধ্যে নবীর প্রেম নিয়ে মদিনা যাচ্ছে, আর অনেকে যাচ্ছে শুধু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। সুতরাং যারা এসকে মুস্তাফা নিয়ে যারা মদিনায় গিয়েছেন তারা খাজা গরিবে নওয়াজ হয়েছেন, এসকে মদিনা নিয়ে যারা মদিনা শরীফে গিয়েছেন তারা আলা হযরত ইমাম আহমদ রেজা খান হয়েছেন, যারা এসকে নবী নিয়ে মদিনায় গিয়েছেন তারা ইমামে শেরে বাংলা হয়েছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মদিনা শরীফ সবাই যায়, কিন্তু যাওয়ার সময় অন্তরের মধ্যে আপনি যদি মহব্বত নিয়ে না যান তাহলে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক হবে না। আপনি এখানে পড়ে আছেন, এই পোবাদিয়ার জমিনে পড়ে আছেন, আপনার অন্তরে যদি নবীর প্রেম থাকে তাহলে আপনার সাথে নবীর সংযোগ, নবীর লিংক শুরু হয়ে যাবে। আপনি যদি সিরফ নবীর প্রেম ছাড়া আসেন, শুধু কিছু ব্যক্তি বিশেষের জন্য যদি আসেন তাহলে আপনার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, এ কথায় প্রমাণিত। আপনি তো নবীকে ভালোবেসে আসবেন যে মাহফিলে, ব্যক্তিকে নয়, কার প্রেমে আসবেন যে? নবীর প্রেমে। ব্যক্তির প্রেমে আসলে তো সব হবে না, আপনি নবীর প্রেমে কত থেকে আসলেন, কোনো কারণে আসতে পারেন নাই, বাধা পেলেন, আপনি এসে যা সওয়াব পেতেন ওই যে গত থেকে নিয়ত করে বের হলেন, কোনো অসুবিধার কারণে আসতে পারেন নাই, না আসলেও আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এই বছর হজের নিয়ত করলেন, তিনি হজ করবেন, টাকাও জমা দিয়েছেন, আল্লাহ না করুক তিনি বড় ধরনের কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন, উনি হজে যেতে পারলেন না, আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন সে যে নিয়ত করলেন হজের জন্য তার আমলনামায় একটি মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। কার তার নিয়ত কি ছিল? বিশুদ্ধ ছিল, তার নিয়তের মধ্যে হজ করার এরাদা ছিল। এই জন্য নিয়তুল মুমিন খায়রুম মিন আমলি, আপনি যে এখানে আসলেন নিয়ত করে আসলেন যে আমি যাব আল্লাহ রাসূলের কিছু কথা শুনব, জিকিরুল আম্বিয়া ইবাদাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যে মাহফিল হবে, যে অনুষ্ঠান হবে সেটা আর সাধারণ অনুষ্ঠান থাকে না, সেটা ইবাদতের অনুষ্ঠানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, আর যে মাহফিলের মধ্যে আউলিয়া কেরামদের জিকির হবে, আলোচনা হবে, সেটা মানুষের জন্য কাফফারাতুন লিযুনুব হয়ে যায়, সুবহানাল্লাহ, গুনাহ কাফফারার একটা উসিলা হয়ে যায়। সুতরাং আপনি যদি এটাকে যদি সাধারণ মাহফিল মনে করেন, সাধারণ অনুষ্ঠান যদি মনে করেন তাহলে আপনি সেটা ভুল করবেন, যে আপনার অন্তরের মধ্যে বিশুদ্ধ নবী প্রেম থাকতে হবে, এমনি শূন্য হলে তো হবে না। নাম কা ওয়াস্তা শূন্যি, নাম কা ওয়াস্তা মুসলমান দাবি করে কোনো লাভ নাই, আমরা শুধু গরুর গোশত খানেওয়ালা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মান রা মিনকুম, আপনাকে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, প্রতিহত করবে, মান রা ইয়ান মান রা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ দেখো কোনো অন্যায় হতে তাহলে তাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। প্রথমে বিয়াদিহি হাত দ্বারায়, ফবিয়াদিহি হাত দ্বারা যদি সম্ভব না হয় ফইল্লাম ইয়াসাতে ফবিলসানিহি জবান দিয়ে প্রতিহত করতে হবে, এটাও যদি সম্ভব না হয় ফবিকলবিহি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনি তাকে হাত দিয়েও পারতেছেন না প্রতিহত করতে, মুখ দিয়েও পারতেছেন না, তার সাথে উঠা বসা লেনদেন সব কিছু বন্ধ করে দিতে হবে, এটাই তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজের মধ্যে একজন কুচক্রী মহল, একজন ইয়াবা ব্যবসায়ী, একজন মদ্যপ, একজন সন্ত্রাসী আপনার সমাজে আমার সমাজে যদি থাকে, তার
তার সাথে যদি আমি উঠা বসা না করি আমরা সবাই যদি উঠা বসা না করি তাহলে অবশ্যই সে পরিবর্তন হতে বাধ্য এখন তো আমরা তার পিছনে হাওয়া দি সে তো কোন একটা করলে আগামী কাল আরো দুইটা করবে পুরো সমাজ যদি তাকে আমরা বয়কট করি তাহলে সে চিন্তা করবে আমার কার্যক্রম খারাপের কারণে আমার সমাজ আজকে আমাকে বয়কট করতেছে তখন সে নিজেকে সংশোধন করতে বাধ্য হয়ে যাবে সে পরিবর্তন হতে বাধ্য কারণ আমরা মানুষ হিসেবে সামাজিক জীব আমরা ঘর থেকে বের হলাম কোনো কথাবার্তা বললাম না কারোর সাথে যদি কোনো কথাবার্তা বলতে না পারে কেউ কথা বলল না কেউ আমার কথার জবাব দিল না আমার পক্ষে ঘর থেকে বের হওয়া কি সম্ভব সম্ভব না